পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। সেম সেম সেম, এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আজকে আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে এবং রেজিস্ট্যান্স উইকে আমাদের যে চারটা দফা দাবি এবং তিন নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার উত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপচরণ বিচার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি, অর্থাৎ প্রশাসনের যে পুরো পর্যায়ে সেই ইনক্লুসিভ জায়গা থেকে আগের ফেসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, যেসব আন্না ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমাদের চার নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আজকের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার কৃষণী প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে হাতিয়েছু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো, পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে, এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে, এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আন্নারা ছিল আন্নাদেরকে বঞ্চিত করা হয়েছে। চার নম্বর কথা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ হাসনাতুল্লাহ ভাইকে। আপনারা দেখেছেন বিগত 16 বছরের ফ্যাসিবাদ আমাদের সবগুলো পরিচয়কে ধ্বংস করে দিয়েছে। সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের উপর গুলি চালিয়েছে, বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করে নাই। আমরা চাই প্রত্যেকটি পদে পদে এই ফ্যাসিবাদের দোষীদের বিচার নিশ্চিত হোক। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই যতদিন তাদেরকে বিচার আওতায় না হবে ততদিন ছাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোষীরা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন, আগামীকাল সারাদিন বলেন সন্ত্রাসীদের মামলা দিন, আগামীকাল সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন, আগামীকাল সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন, আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন, দেশবাসী মামলা দিন, খুনিদের মামলা দিন, দেশবাসী মামলা দিন, খুনিদের মামলা দিন, সন্ত্রাসীদের মামলা দিন। প্রিয় সহযোগীদের, আমরা শুধু মামলা দিয়ে ক্ষান্ত থাকবো না, আমাদের মামলার সুষ্ঠ তদন্ত নিশ্চিত করতেই হবে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার বিভাগকে আহ্বান জানাবো, সুষ্ঠ বিচার যাতে জনতা পায়।